দিকে দিকে বিরোধীদের মনোনয়নে বাধা রাজ্য নির্বাচন কমিশনে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওরাই ব্যারিকেড করে দিয়েছে শুভেন্দু অধিকারী একদিকে যখন রণক্ষেত্র ভাঙর অন্যদিকে কুরুক্ষেত্র ক্যানিং সেখানেও মনোনয়নে বাধা মনোনয়নের আছে ফুটছে বাংলা অগ্নিগর্ভ বাংলা বারুদের স্তূপে বাংলা চতুর্দিকে বোমাবাজি গুলি রক্তপাত বাদ গেল না কিছুই মনোনয়নকে ঘিরে ধারাবাহিক অশান্তি এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্য নির্বাচন কমিশনে সুকান্তবাবুরা ক্যান্ডিডেটদের নিয়ে আসছে ইন্টেন্ডিং ক্যান্ডিডেট আমাদের প্রি আগে থেকে না কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই ঝিলম অফিসের ভেতরে ঢুকলেন রাজ্য নির্বাচন কমিশনের অফিসে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী জানাও আমাদের কি অভিযোগ জানাতে এসেছেন তিনি একদমই তিনি যেটা এসছেন এই পঞ্চায়েত নির্বাচনে যে গন্ডগোল চলছে যেভাবে ভোট দিতে গিয়ে সমস্যা হচ্ছে মনোনয়ন পেশ করতে গিয়ে যে সমস্যা হচ্ছে এই যে ভোট প্রক্রিয়া শুরুর আগে যে ধরনের সমস্যা যে অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে বারবার করা হচ্ছে সেই সমস্ত বিষয়ে কথা বলার জন্যে রাজ্য নির্বাচনী কমিশনের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসছেন এবং যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে বিধায়ক আরও দুজন এসছেন এবং প্রত্যেকের এই মূল বক্তব্য যেটা সেটা মূল বক্তব্য একটা এই পঞ্চায়েতের মনোনয়ন পর্বে যে ধরনের সন্ত্রাস হচ্ছে তা নিয়ে তারা অভিযোগ করবেন হিরণ চট্টোপাধ্যায় তিনিও এসছেন বিধায়ক এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো বিরোধী দলনেতা একটু আগেই ঢুকে গিয়েছেন এবং এর পাশাপাশি বিজেপি নেতা তিনিও এসছেন একজন বিজেপি নেতাও এসছেন এবং প্রত্যেকেরই যেটা বক্তব্য ঢোকার আগে কথা বলার সময় ঘোষণার পর থেকে মনোনয়ন পর্বে যেভাবে যেহেতু নেওয়া হচ্ছে না সেই সমস্ত বিষয়ে তাদের প্রতিবাদ এবং পদক্ষেপ দাবি করতেই তারা এসছেন এই বিষয়ে বিস্তারিত তারা এইখানে তাদের বক্তব্য জানানোর পর বাইরে এসে কথা বলবেন বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন ঝিলম তুমি আমাদের সঙ্গে থাকো আমরা দেখলাম কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী ভেতরে ঢুকেছেন রাজ্য নির্বাচন কমিশনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই ঝিলম আর কি জানতে পারছো যেটা আবার বলছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি যেটা আরো দুজন বিধায়ক বিজেপির পক্ষ থেকে এসছেন বিজেপি নেতাও শিশির বাজরিয়া তিনিও এসছেন প্রত্যেকেই এসছেন ঢোকার আগে যেটা ব্যক্তিগত আলোচনায় তাদের কথা থেকে জানা গিয়েছে যে এই পঞ্চায়েতের মনোনয়ন পর্বে যেভাবে পরিস্থিতি সন্ত্রাসের পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি বিষয়ে বিস্তারিত জানাতে এবং কোর্টের নির্দেশ সত্ত্বেও যেভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে না বলে তারা মনে করছেন সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য জানাতে তারা এসেছেন এখানে তাদের পক্ষ থেকে তাদের অন্যান্য যে সদস্য বিধায়ক এবং আইনজীবী সেলের যে নেতা তিনিও এসেছেন আমরা দেখতে পাচ্ছি ঢুকছেন কিছুক্ষণ আগে
শুভেন্দু অধিকারীর পাশাপাশি তারাও এসছেন, প্রত্যেকেই পঞ্চায়েতের মনোনয়ন করবে। যেভাবে সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে, যেভাবে পরিস্থিতিতে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে বিজেপির মনোনয়ন জমা দিতে গিয়ে তারা মনোনয়ন জমা দিতে পারছে না, এই সমস্ত বিষয়ে রাজ্য নির্বাচনী কমিশনের হস্তক্ষেপ, কোর্টের নির্দেশ যাতে ঠিক মতো পালন হয় সেই সমস্ত বিষয়ে প্রতিবাদ, অভিযোগ এবং পদক্ষেপ দাবি করতেই তারা এসছেন বলে এইখানে ঢোকার আগে নেতারা জানিয়েছেন। তবে তারা সরকারিভাবে কিছু না বললেও তারা যেটা জানিয়ে ব্যক্তিগত স্তরে জানিয়েছেন যে পুরো এই নির্বাচনী প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, মনোনয়ন পর্বর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় সেই সমস্ত বিষয়ে তাদের যে বক্তব্য, তাদের যে অবস্থান বিজেপির পক্ষ থেকে সেইগুলো তথ্য প্রমাণ সমেত জমা দিতেই তারা এখানে এসছেন এবং এই বিষয়ে তারা কোর্টের নির্দেশের যে রয়েছে সেইগুলো রাজ্য নির্বাচনী কমিশনের যারা আধিকারিক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এসছেন বলেও জানা গিয়েছে। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য নির্বাচন কমিশনের অফিসে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিছুক্ষণ আগে আমরা দেখলাম তাকে ভেতরে ঢুকতে, অবশ্যই সেই পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ধারাবাহিকভাবে মনোনয়নের শুরুর দিন থেকে যেভাবে মনোনয়ন দিতে বিরোধীদের বাধা দেওয়া হয় অভিযোগ উঠেছে, জেলায় জেলায় অশান্তির ছবি, কি ভাঙড়, কি ক্যানিং, কি মুর্শিদাবাদ, কি বাঁকুড়া, বিভিন্ন জায়গায় একই ছবি দেখা গিয়েছে। মনোনয়ন ঘিরে ব্যাপক অশান্তি, রক্তপাত, গুলি, বোমাবাজি বাদ গেল না কিছুই। একদিকে রাজ্য নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী অভিযোগ জানাতে পৌঁছেছেন, অন্যদিকে নবান্নে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। তিনি বলেন মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকে, তার সঙ্গে দেখা হয়নি। সমগ্র বিরোধীদের হয়ে অভিযোগ জানাতেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে যান। গত পরশু থেকে দেখেছি আমরা ভাঙড়ে অশান্তির ছবি, গতকালও আমাদের প্রতিনিধিকে যেভাবে বাধা দেন আরাবুল ইসলাম, প্রশ্নের মুখে মেধা ঝাড়ান তিনি, বুম সরিয়ে ফেলেন, ধাক্কা দেন, ছবি তুলতে বাধা দেন, আজকেও আক্রান্ত হতে হয় আমাদের প্রতিনিধিকে।